Assalamu alaikum everyone, welcome to back Mr. Ahmed once again. Today I want to describe an important class that's very important I think for kinds of people, that is order to someone. আজকে আমি যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে কাউকে কিছু অর্ডার করা, নির্দেশ করা। যেমন আপনার সাধারণত সার্ভেন্ট, তারপর আপনার ওয়ার্কার অর অ্যাসিস্ট্যান্ট, আপনার অনেক ধরনের হেল্পার থাকতে পারে, যে যাকে আপনি সবসময় অর্ডার করবেন সে আপনাকে হেল্প করবে। অর্থাৎ আমরা অ্যাসিস্ট্যান্ট কেন রাখি, আমাদের কোনো একটা অফিসে অ্যাসিস্ট্যান্ট কেন রাখে, কারণ তাকে হেল্প করার জন্য। ইজ ইট ক্লিয়ার? যেমন তার মাধ্যমে কিছু কাজ আদায় করে নিতে হয়, এটা একটা স্ট্র্যাটেজি, এটা একটা কৌশল। সো আজকে আমরা আলোচনা করব কীভাবে আমরা অফিসে এবং কোনো একটা কোম্পানিতে, কোনো একটা ফ্যাক্টরিতে আমাদের অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কার বা সার্ভেন্টকে আমরা কীভাবে অর্ডার করব, কীভাবে কাজ আদায় করে নেব। সো লেটস বিগিন। উই লার্ন বাই টিচিং। সো আমাদের ফার্স্টলি যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে, যেহেতু আমাদের অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কার, সো উই নিড নট টু শো রেসপেক্ট হিম। তাকে রেসপেক্ট শো করার আমাদের কোনো নিড নেই, বাট তার সাথে ভালো ব্যবহার করা যাবে, কিন্তু নট টু শো রেসপেক্ট মোর। ইজ ইট ক্লিয়ার? সো তাকে ডাকার সময় আপনি বলতে পারেন ফার্স্টলি, কাম হেয়ার বয়, কাম হেয়ার বয়। ইজ ইট ক্লিয়ার? এদিকে আসো। এটা আপনি ওকে নর্মালি বলতে পারেন, নো ইউজ প্লিজ অর এনিথিং, জাস্ট আপনি বলবেন কাম হেয়ার বয়, চুটকা এদিকে আসো। তারপর সেকেন্ডলি আপনি যে সেন্টেন্সগুলো ইউজ করতে পারেন, যেমন কোনো কিছু নিয়ে আসো, এটা আপনি ইংলিশে বলতে পারেন, ওকে ব্রিং বলতে আনা, এটা দিয়ে বলতে পারেন ব্রিং দ্য ফুড, খাবার নিয়ে আসো। সো আপনি ব্রিং দ্য ওয়াটার, পানি নিয়ে আসো, ব্রিং দ্য পেন্সিল, পেন্সিলটা নিয়ে আসো। ইজ ইট ক্লিয়ার? ব্রিং দ্য সানগ্লাস, আমার গ্লাসটা নিয়ে আসো। তারপর বলতে পারেন ব্রিং দ্য বুক, বুকটা নিয়ে আসো, ব্রিং দ্য ছি, ছা নিয়ে আসো। যেমন আপনার অফিসে অনেক কলিগ আপনার একটা কোম্পানি বা আপনার সাথে ডিল করতে আসছেন, তো সো আপনি ওকে বলতে পারেন এই কাম হেয়ার বয়, ব্রিং দ্য ছি ফর আস। ইজ ইট ক্লিয়ার? সো এভাবে আপনি নো ইউজ প্লিজ অর এনিথিং, ইজ ইট ক্লিয়ার, জাস্ট ইউ ক্যান ইউজ অর্ডার সেন্টেন্স, যেন ইম্পারেটিভ সেন্টেন্স যেটাকে বলা হয়, অর্ডারমূলক সেন্টেন্সগুলো ওকে ইউজ করতে পারেন। তারপর আপনি ওর সাথে এই কাজটি তাড়াতাড়ি করো, এই কোনো একটা কাজ তাকে তাড়াতাড়ি করার জন্য আপনি এই যে সেন্টেন্সগুলো ইউজ করতে পারেন, ফার্স্টলি নর্মালি আপনি বলতে পারেন ফার্স্টলি কুইক, কুইক। ইজ ইট ক্লিয়ার? অথবা বলতে পারেন ডু ফাস্ট বা ডু কুইকলি, অথবা আপনি বলতে পারেন হারি আপ, হারি আপ, নো ইউজ প্লিজ। ইজ ইট ক্লিয়ার? হারি আপ, তাড়াতাড়ি করো, কারণ আপনি ওর মাধ্যমে কাজ আদায় করে নিতে হবে। ইজ ইট ক্লিয়ার? আপনি ওর সাথে যদি আপনি নর্মালি কথা বলেন তাহলে সে কিন্তু আপনার কাজ করবে না। সো দ্যাটস ওয়াই ওকে কিন্তু আপনাকে চাপের মধ্যে রাখতে হবে, যেহেতু ওর মাধ্যমে আপনার লাইফটাকে ইম্প্রুভ করবেন। সো মাইন্ড ইট। তারপর আপনি যে সেন্টেন্স ইউজ করতে পারেন, যেমন এই বোঝাটি তুলো, কোনো কিছু তুলতে আপনি ইংলিশ ইউজ করতে পারেন, যেমন লিফট, লিফট ইট। ইজ ইট ক্লিয়ার? অথবা পিক আপ দি বান্ডেল ইট, অথবা পিক আপ দি লুট ইট, পিক আপ। অথবা আপনি বলতে পারেন খ্যারি দ্য লুট ইট, খ্যারি দ্য লুট ইট। ইজ ইট ক্লিয়ার? তারপর অফিসে সাধারণত আমরা এই কোনো একটা লেটার পোস্ট করা লাগে, লেটার ডাক পৃষ্ঠে পোস্ট করা লাগে বা এটা দেওয়া লাগে, এটা পাঠাতে লাগে। সো এটা আপনি ইংলিশে বলতে পারেন এই গো অ্যান্ড পোস্ট দ্য লেটার, যাও এবং গিয়ে লেটারটা পোস্ট করে আসো। ইজ ইট ক্লিয়ার? তারপর আপনি মনে করেন যে আপনার অফিসে কোনো কলিগ আসলো, ইজ ইট ক্লিয়ার, সো সে আরেকটা অফিসে যাবে, সো ওকে এই আরেকটা অফিসের ঠিকানা ওকে দেখাও। তো এটা ইংলিশে আপনার অ্যাসিস্ট্যান্টকে কীভাবে বলবেন, যে আপনি বলতে পারেন শো হিম ওয়ে, তাকে পথ দেখাও, অর্থাৎ অন্য অফিসের পথটা ওকে দেখাও। ইজ ইট ক্লিয়ার? অথবা বাইরে দেখাও, তাহলে শো হিম আউট, নর্মালি বলবেন শো হিম আউট। তারপর আপনি আরও সেন্টেন্স ইউজ করতে পারেন, যেমন ওকে আমরা ডাকি না কাম হেয়ার, এটা না বলে আপনি জাস্ট নর্মালি ওকে একটা কথা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে লিসেন, জাস্ট লিসেন। আমরা কিন্তু আমার কথা শোনো, এটা আমরা ইংলিশে রেসপেক্টলিভাবে আমরা বলতে পারি লিসেন টু মি প্লিজ, লিসেন টু মি প্লিজ, আমরা প্লিজ শব্দ ইউজ করবো।
সো এটা আমার ওয়ার্কার সার্ভেন্ট অ্যাসিস্ট্যান্স নট টু শো রেসপেক্ট সো দ্যাটস ওয়াই জাস্ট অনলি ইউ ক্যান সে জাস্ট লিসেন শুন তো জাস্ট লিসেন শুন তো ইজ ইট ক্লিয়ার তারপর সাধারণত অর্ডার করার জন্য আমাদের কিন্তু অনেক সেন্টেন্স রয়েছে যেমন আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আদেশ উপদেশ অনুরোধ করাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয় সো এখানে কিন্তু একটা আদেশমূলক সেন্টেন্স রয়েছে অর্থাৎ যে সেন্টেন্সগুলো ভার্ব দিয়ে শুরু হবে এবং অবজেক্ট অথবা অ্যাডভার্ব দিয়ে শেষ হবে এই সেন্টেন্সগুলো হচ্ছে আমাদের কি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স সো ইম্পারেটিভ সেন্টেন্সে আপনি ভার্ব দিয়ে শুরু করে অনেক সেন্টেন্স ইংলিশে অর্ডার করতে পারেন যেমন লাইটটি জ্বালাও সুইচ অন দ্য লাইট বুঝলে সো এই টেবিলটি পরিষ্কার করে দাও তাহলে ক্লিন দ্য টেবল ক্লিন দ্য টেবল তারপর একটু অপেক্ষা করো হোয়াইট এ বিট হোয়াইট এ বিট তারপর মনে করেন আপনি গাড়ি নিয়ে কোথায় যাচ্ছেন বুঝলে ক্লিয়ার সো আপনার ড্রাইভারকে আপনি বলতে পারেন ড্রাইভ স্লোলি ড্রাইভ স্লোলি তারপর অথবা আর্জেন্ট কোনো কাজে খুব স্পিড যেতে হচ্ছে তখন বলতে পারেন ড্রাইভ ফাস্ট অথবা গো ফাস্ট বুঝলে ক্লিয়ার তারপর আপনি বলতে পারেন ক্লোজ দ্য ডোর তারপর ওপেন দ্য উইন্ডো তারপর ক্লিন অ্যান্ড টাইডি দ্য রুম ইজ ক্লিয়ার আপনি অনেক সেন্টেন্স ইউজ করতে পারেন যেমন ইউজ দ্য ব্রেন তারপর অনেক সেন্টেন্স আপনি ওকে নর্মালি ইউজ করতে পারেন তারপর সাধারণত অফিসে কাজের শেষে আমরা বলতে পারি এই সার্ভেন্টকে বা ওয়ার্কারকে আপনি বলতে পারেন যে আচ্ছা এখন যাও আমার কিছু কাজ আছে তুমি এখন যাও সো ইউ গো নাও আই হ্যাভ টু ডু সাম ওয়ার্ক আমি আবার বলি ইউ গো নাও আই হ্যাভ টু ডু সাম ওয়ার্ক তারপর আপনি ওকে আরেকটা সেন্টেন্স বলতে পারেন তখন যে যাও তাহলে ঠিক আছে কালকে তাড়াতাড়ি না আসতে ভুল করবে না বুঝলে ক্লিয়ার সো এটা আপনি ওকে ইংলিশে বলতে পারেন ডোন্ট ফরগেট টু কাম আর্লি টুমরো ডোন্ট ফরগেট টু কাম আর্লি টুমরো বুঝলে ক্লিয়ার তারপর মনে করেন আপনি গাড়িতে করে কোথায় গেলেন তারপর আপনি তারপর কোনো একটা অফিসের সাথে বা স্যারের সাথে আপনি দেখা করতে গেলেন তখন কিন্তু আপনার সাথে তো আপনার অ্যাসিস্ট্যান্টে যাবে না সে গাড়ি যেহেতু সে আপনার ড্রাইভার সে গাড়িতে থাকে তখন আপনি ওকে যাওয়ার সময় বলে দিতে পারেন যে জাস্ট ওয়াইট টিল আই কাম ব্যাক জাস্ট ওয়াইট হেয়ার টিল আই কাম ব্যাক সো আই হোপ ইটস ওয়ান্ডারফুল ভিডিও ফর কাইন্ডস অফ পিপল সো আপনি যদি কোনো একটা অফিসে থাকেন বা আপনি যদি কোনো একটা কোম্পানিতে থাকেন আপনার অ্যাসিস্ট্যান্ট বা ওয়ার্কারের সাথে আপনি এই রুলগুলো অ্যাপ্লাই করতে পারেন সো হিয়ার ইজ সাম সেন্টেন্স সো ইউ প্র্যাকটিস দিস সেন্টেন্স আই হোপ উইল বি বেনিফিশিয়াল সো নাও বাই টেক কেয়ার লাভ ইউ